হ্যালো বন্ধুরা, কারাগার বা জেল হলো পৃথিবীর এমন একটি জায়গা যেখানে সমস্ত অপরাধীরা তাদের সমস্ত অপরাধের শাস্তি পায়। কিন্তু এই পৃথিবীতে এমন অনেক জেল আছে যেখানে অপরাধীদের শাস্তির নামে চলে জঘন্য অত্যাচার, আর এই অসহ্য অত্যাচারের ফলে অকালেই মারা যায় অনেক অপরাধী, আর তার ফলে সেই অপরাধীদের আত্মা মুক্তি পায় না। আজ আপনাদের পৃথিবীর এমন পাঁচটি জেলের কথা বলবো যা শুধু অভিশপ্তই নয়, অপরাধীদের উপর অত্যাচারের দিক থেকে ইতিহাসের একটা নিদর্শন হয়ে থেকে গেছে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিও প্রেস করে দিন ভিডিও নোটিফিকেশনের জন্য। তো সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। দ্য ইস্টার্ন স্টেট পেনিটেনটিয়ারি। আমেরিকার ফিলাডেলফিয়া শহরে অবস্থিত এই জেলটি হল পৃথিবীর অন্যান্য হিংসাত্মক জেলগুলির মধ্যে অন্যতম এবং অভিশপ্ত। সাধারণ জেলগুলির মতো এই জেলটিতে কয়েদীদের থাকবার ঘরগুলিতে কোনো জানালা ছিল না, এমনকি কয়েদীদের 24 ঘন্টায় একটা বদ্ধ অন্ধকার ঘরে রাখা হতো। সেখানে ঠিকমতো হাওয়াও চলাচল করতে পারত না, আর তাই তখনকার দিনে এই জেলে হাজারেরও বেশি কয়েদীদের যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছিল। বর্তমানে অবশ্য এই জেলটি প্যারানর্মাল রিসার্চারদের কাছে একটা গবেষণার জায়গা হলেও অনেকের মতে এই জেলের অনেক ঘরে এখনও কান পাতলে কয়েদীদের যন্ত্রণাদায়ক কান্নার শব্দ পাওয়া যায়। দ্য বডমিন জেল। 17th century নির্মিত এই জেলটি হলো ইংল্যান্ডের অন্যান্য অভিশপ্ত জেলগুলির মধ্যে অন্যতম। কারোর হিসাবে শোনা যায় যে এই জেলটিতে নাকি এখনও সেলিনা নামের একজন মহিলা কয়েদীর আত্মা বন্দী আছে। তাকে নাকি 28 জন শিশুকে খুন করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর 1927 সালে এই জেলটি বন্ধ হয়ে যায়। বর্তমানে এই জেলটি একটি পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত, কিন্তু তাও এখনও অনেক মানুষের মতে কোনো শিশু যদি ভুল করেও এই জেলে প্রবেশ করে তাহলে তার উপরেও নেমে আসে সেলিনার অভিশপ্ত ছায়া। অ্যালকাট্রাজ জেল। আমেরিকায় অবস্থিত অ্যালকাট্রাজ জেলটি 1800 সালে মিলিটারি জেলের মতো ব্যবহৃত হতো। ইতিহাস অনুসারে জানা যায় যে এই জেলটিতে পৃথিবীর সবচেয়ে ভয়ানক কয়েদীদের নিয়ে আসা হতো, আর এই জেলটিতে আসার অর্থ হলো মৃত্যুর মুখে পা রাখা। তাই জন্যই এই জেলে সুইসাইড, মার্ডার আর কয়েদীদের পাগল হয়ে যাওয়া খুবই সাধারণ ব্যাপার ছিল। বর্তমানে ওখানে কাজ করা অনেক মানুষের মতে রাতের বেলায় এই জেলের অনেক ঘর থেকে এখনও কয়েদীদের যন্ত্রণাদায়ক চিৎকারের শব্দ পাওয়া যায়। আবার তাদেরই মধ্যে অনেকে তো জোর দিয়ে বলেন যে তারা এই জেলে কাজ করার সময় মাঝে মধ্যেই তারা অনুভব করেন যে কেউ যেন তাদের গলা টিপে মেরে ফেলতে চাইছে। ওহাইও পেনিটেন্টিয়ারি। ওহাইও পেনিটেন্টিয়ারি হলো আমেরিকার ওহাইও স্টেটে অবস্থিত এমন একটা জেল যার কিছু অভিশপ্ত এবং যন্ত্রণাদায়ক ইতিহাসের জন্য পৃথিবীতে বদনাম হয়ে আছে। শোনা যায় যে 1930 সালের এক ভয়াবহ আগুনে এক রাতের মধ্যে 322 জন কয়েদীর যন্ত্রণাদায়ক মৃত্যু হয়েছিল, যার জন্য স্থানীয় মানুষদের মতে এখনও এই জেলে ঘুরতে গেলে কিছু মানুষের রহস্যময় ছায়া লক্ষ্য করা যায়। কিন্তু এই অদ্ভুত ছায়াগুলি কার বা কিভাবে এই ছায়াগুলি তৈরি হচ্ছে তার উত্তর এখনও পর্যন্ত কারোর জানা নেই। আরও অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর ভিডিও ও তথ্য জানার জন্য লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। ফেসবুকে সার্চ করুন আননোন ফ্যাক্টস বাংলা। ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট পেনিটেন্টিয়ারি। আমেরিকার ভার্জিনিয়া স্টেটে অবস্থিত ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট পেনিটেন্টিয়ারি হল এমন একটা জেল যা আমেরিকার অন্যান্য হিংসাত্মক জেলগুলির মধ্যে অন্যতম। শোনা যায় যে এই জেলটি শুরুর পর থেকেই এই জেলে কাজ করতে আসা মানুষেরা অপরাধীদের উপর বিভিন্ন রকম কষ্টদায়ক অত্যাচার করত, আর তাই এই জেলের প্রায় অপরাধীরাই সুইসাইড করত। আর এই রকম আরও যন্ত্রণাদায়ক ইতিহাসের জন্য এই জেলটিকে পৃথিবীর সবচেয়ে ভৌতিক জেল বলা হয়ে থাকে। অনেক প্যারানর্মাল রিসার্চারের মতে এই জেলে প্রায় প্রত্যেক রাতে রিইউজুয়াল হন্টিংও দেখা যায়,
যার মানে হলো আজও প্রায় প্রত্যেক রাতে এই জেলে ঘটে যাওয়া সেই যন্ত্রণাদায়ক ইতিহাস সেই অতৃপ্ত আত্মারা বারবার ঘটিয়ে তাদের যন্ত্রণাদায়ক ইতিহাসের কথা মানুষের কাছে তুলে ধরতে চায়। আরও অদ্ভুত অদ্ভুত ভয়ঙ্কর তথ্য ও ভিডিও দেখার জন্য ফলো করুন ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে সার্চ করুন আননোন আন্ডারস্কোর ফ্যাক্টস আন্ডারস্কোর বাংলা। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করে আপনাদের মতামত আমাদেরকে জানান, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে রহস্য ভাগ করে নিন। দেখা হবে পরের বার অন্য কোনো রহস্যময় ভিডিওতে। ধন্যবাদ।